আল্লাহ তখন ভয়ঙ্কর একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহর কুদরতের আওয়াজ এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর, হাসরের ময়দান তার থর 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 করে কাঁপতে থাকবে, আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব কার, কেউ জবাব দিতে সাহস পাবে না, আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজে হাসরের ময়দানটা কাঁপতে থাকবে, সাহাবায়ে কেরাম সহ নবীরা বেঈমানেরা বেহুশ হয়ে যাবে, জবাব দেওয়ার কোনো উপায় নাই, আল্লাহ নিজেই জবাব দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর, আল্লাহ পাকে আওয়াজ দিবেন সবাই বেহুশ হয়ে যাবে, আল্লাহ পাক হুশে আসার পরে হুশে আনবেন, সূর্যটা নিচে নেমে আসবে, মায়ার নবী চোখের পানি ছেড়ে জাহান্নামের বিবরণ দিয়া বলেন সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, এখন 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দেয়, একটা মুখ জমিনের দিকে, হাসরের ময়দানে আল্লাহ অর্ডার করবেন ও সূর্য তোর 12টা মুখ জমিনের নিচের দিকে ফিরায় দাও এবং যত তাপ আছে জমিনে ছেড়ে দাও, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না, জমিনটা স্বর্ণ কেন হবে না লোহা কেন হবে না তামা হবে কেন, বলে তামার ভেতরে যেই গুণ আছে লোহার মধ্যে স্বর্ণের মধ্যে সেই গুণটা নাই, লোহার এক পার্শ্বে গরম করলে আর এক মাথায় গরম হয় না, স্বর্ণের এক পার্শ্বে আগুন লাগাইলে অন্য পার্শ্ব গরম হয় না, কিন্তু তামার ভেতর এমন একটা গুণ এক কার্নার থেকে যদি গরম করা হয় পুরা তামার অংশটা গরম হয়ে যায়, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, হাসরের মাঠের মানুষ গুণাগারগুলোর মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, এরে নবীর উম্মতির অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, জাহান্নাম আওয়াজ দিবে আল্লাহ গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও, আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম থামে না, আল্লাহ বলবে ও ফেরেশতা জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ধরে রাখ ধরে রাখ, জাহান্নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে শিকল লাগায় ধরে রাখতে পারবে না, জাহান্নামের আওয়াজ আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদবেন ও আল্লাহ, জাহান্নামের ফিরাও ফিরাও আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, ও আল্লাহ দুনিয়ার জমিন আমি উম্মতের ভুলি না, আমার নবীকে আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ও নবী আপনি কাঁদবেন না মাথা মোবারক উঠায় দেন, আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনাকে বেজার করব না, এরে নবীর উম্মতের দল এইবার আল্লাহর একটা হুঙ্কার দিবেন বিচার শুরু করার আগে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল আলাদা হয়ে যা, দুনিয়াতে নেককার গুনাগার এক রাস্তায় চলছো আমি আল্লাহ বাধা দেই নাই, একই গাছের ফল খেয়েছো একই নদীর পানি মাছ খেয়েছো, আজ আমি ইনসাফের বিচার করব, এরে নেককার যারা তাদেরকে আল্লাহ বলবেন ওরে নেক আমলওয়ালা আশিকের দল, তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও, ওই আরশের নিচে গিয়া বসো, কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করে সরে আশেকের দল, এই জমিনে যারা মাওলার বড় আশেক আমার আল্লাহর মহাব্বতে কত রাত্র ঘুমাইতে পারো নাই, আমার আল্লাহর মহাব্বতে কতবার খানাও খেতে পারো নাই, টুপির কারণে গালি দাড়ির কারণে গালি, এরপরও আল্লাহর পাগলেরা টুপি ছাড়ে না,
নামাজ বাদ দেয় না, পর্দা ছাড়ে না, কত হামলা কত বিপদ, এত ঘরে চাল নাই, ডাল নাই, খানা নাই, এরপরেও হারামের দরজায় যায় না, সুদ উঠানের জন্য, লোন খাওয়ার জন্য যায় না, একমাত্র আমি মাওলা পাকের মহব্বতের কারণে। আল্লাহ মায়ার নজর দিয়া বলবেন, ওরে আশেকের দল, তোমরা আরশের নিচে গিয়া বসো, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মহব্বতের মোলাকাত করব। গুনাগারেরা তোমরা আলাদা হয়ে যাও, গুনাগারেরা আল্লাহর ভয়ে, আজাবের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ বলেন, আমি নিজ হাতে তখন গুনাগার গুলোরে আলাদা করা শুরু করব, আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব, গুনাগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় হাজির। আল্লাহর আওয়াজ, কুদরতি আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমার, আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতে, জাহান্নামীদের হাতে পায় শিকল লাগায় দাও, এরপরে লাইনে দাঁড় করাও, আমি বাম হাতে দেরে আমল নামা দিব। এরে নবীর উম্মতির দল, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো, আল্লাহর আজাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। ওই আফ্রিকার জঙ্গলের বেলাল উমাইয়ার ঘরে গরিব চাকরি করে, উমাইয়া বেদিন বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে, গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়াগুলো পরে রক্ত পরে যায়, বেলালের জবানে আওয়াজ, আহাদ আমার আল্লাহ এক। ওই পথ দিয়া নবীর সাহাবি আবু বকর রওনা, আবু বকর ডাক দিয়ে কয়রি, উমাইয়া বেলালের আর কাদায়ও না, বেলালের আর কাদায়ও না, বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, বেলালের বিক্রি করা হবে না। এবার আবু বকর বলে, যদি বিক্রি না করো, বেলালের আমার কাছে বদলে দিয়া দাও, আমাদের ইমানওয়ালা বেলালের দাও, আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে, তাকে নিয়ে যাও, আমার নবীর দরবারে বেলালের হাজির। আবু বকর বলে, নবী, এই বেলাল দিনের জন্য এত কষ্ট করে, উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম। বেলালকে নবী বলেন, বেলাল, আল্লাহ তোমার উপর এত রাজি কেন বুঝি না, আমি জান্নাত জাহান্নাম মেরাজের রাতে ঘুরে আসলাম, এমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ পাইলাম। এই বেলালের উপরে আল্লাহ পাকের এত দয়া। মক্কা বিজয়ের দিন আমার নবী হাজির হয়ে গেলেন, মনের আনন্দে মক্কা আজকে হাতে আসলো, যেই মক্কার ঘর থেকে নবী চোখের পানি সেরে গভীর রাতে বিদায় হিজরতের পথে, মক্কার দিকে তাকায় কয়রে, জন্মভূমি বাইতুল্লাহ, আজ আমার মন চায় না আমি জন্মভূমি ছাড়িয়ে মদিনায় চলে যাই, আজ আবার বংশের লোকের আমারে থাকতে দিল না, আমার ঘর বাড়ি আগুন দিয়ে পোড়ায় দিয়েছে আমার বংশের দুশ্মন, আমার মনে চায় না আমি বাড়ি যাব। ওরে মক্কা, আমি বিদায় নিলাম, এমন একদিন আসবে আমি বিজয়ের বেশে তোর সামনে হাজির হয়ে যাব। আজ আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার ঘরে হাজির। কত বছর বেঈমানেরা মুশরিকেরা বাইতুল্লায় হজ করতে আসতে দিল না, আমার নবী এবার হাতে লাঠি নিয়ে বাইতুল্লার ভেতরের মূর্তিগুলো ভাঙতেছেন। হযরত আলীকে বলে, আলী, জমজমের পানি দিয়ে বাইতুল্লারে ধুয়ে দাও, আজ আমাদের মক্কা স্বাধীনের দিন,
আমরা মনের আনন্দে আজকে বাইতুল্লাহ নামাজ পড়ব। আজকের নামাজ আমার জীবনের কষ্টের আনন্দের নামাজ। মক্কার ঘরের সামনে বসে আর আমি নামাজ পড়তে আমার বংশের দুশ্মনেরা দেয় নাই। তায়েফের ময়দানে কত রক্ত ঝরাইলো, ওহুদের ময়দানে কত কষ্ট দিল, আজ আমি কষ্টের আনন্দ করব মক্কা বিজয়ের নামাজের মাধ্যমে। তবে আজ বিজয়ের নামাজের আজানটা কে দিবে? তার কপাল আজ ভালো হয়ে যাবে। কে দিবে বিজয়ের আজান? নবী সাহাবাদের নিয়া পরামর্শে বসলেন, একজনে দাঁড়ায় বলেন, পয়গম্বর আজকে আজান আবু বকর ছাড়া আর কারো কণ্ঠে হবে না। কারণটা কি? নবী আপনিই তো আবু বকরের গুণগান করেছেন, কারণ আপনার বিপদের হিজরতের রাতের সফর সঙ্গী ছিল আপনার আবু বকর আর কেউ না। আপনি গভীর রাতে আবু বকরের দরজায় গিয়ে আসতে করে ডাক দিয়েছে, আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক বলে জবাব দিয়েছে। নবী বললেন, আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? আবু বকর চোখের পানি সেরে বলেন, ও পয়গম্বর বহু আগে আপনি আমার কানে আস্তে করে বলেছিলেন হিজরতের সঙ্গী আমি আবু বকর আপনার সাথেই থাকতে হবে। ওরে নবী আমি যতই ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা আমি বা দরজার কিনারায় দাঁড়ায় থাকি, আপনি কখন এসে ডাকবেন? আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। মায়ার নবী চোখের পানি সেরে বলেন, আবু বকর এই ত্যাগের জন্য আমি কি উপহার দিব, আমার হাতে দেওয়ার কিছু নাই। আবু বকর চোখের পানি সেরে বলেন, পয়গম্বর আমি আবু বকর একাই রাতের বেলা ঘুমাই না, তা না, আমার কলিজার টুকরা ছোট মেয়ে আসমাও ঘুমায় না, আপনার জন্য নাস্তা বানায় সারা রাত্র সজা, আমার নবী আসবেন লম্বা সফরে নাস্তা দিবে। ওরে নবী খুঁটির গোড়ায় তাকায় দেখেন, ওই আমার সফরের বাহন উঠো ঘুমায় না। আমার নবী চোখের পানি সেরে বলেন, আবু বকর আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি দোয়া করি ও মালিক, আবু বকর আজকে আমার সফরের সাথী, মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর, আল্লাহর কাছে দোয়া করি তোমার সফর শেষ হবে জান্নাতের ময়দানে। সাহাবী বলেন, নবী আবু বকর স্যার আজকে কেউ আজান দিবে না? নবী বলেন, আর একজন বলো। আর একজন দাঁড়ায় বলেন, নবী আজ বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরত ওমর, কারণ ওমরের প্রশংসা আপনি নবীও করেছেন। লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আপনার পবিত্র জবানে ওমরের গুণগান, যেই ওমরের জন্য আপনি মক্কায় বসে কান্না করে দোয়া করেছেন, ইসলামের জন্য ওমরকে আল্লাহ কবুল করেছেন, এই ওমরের মাধ্যমে দিনের দাওয়াত প্রসারিত হয়েছে। বসেন, আর একজন দাঁড়ায় বলে, আজান দিবে ওসমান। কেন দিবে নবী? আপনি ওসমানের গুণগান করেছেন। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমানা, সকল নবীর একজন বন্ধু হবে, আপনি নবীর জান্নাতি বন্ধু হবে আপনার একমাত্র ওসমান। অতএব আজকে বিজয়ের আজান ওসমান দিবে। আর একজন দাঁড়ায় বলে, না নবী আজকে বিজয়ের আজান হযরত আলী দিবে, কারণ আলীর জন্য আপনি কত দোয়া করেছেন। নবী আপনি বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আলী আপনি হলেন হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আলী। নবী বলেন, বসে পড়েন, পরামর্শ হয়ে গেল, এবার সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। নবী চুপচাপ অপেক্ষমান, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, কে দিবে আজ বিজয় রাজান, পরামর্শ হয়ে গেল, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। আজানের আগ মুহূর্তে জিব্রাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির, নবীরে সালাম দিয়া বলেন, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান যে দিবে তার কপাল ভালো,
তবে নবী আপনার পরামর্শ আল্লাহর কাছে চলে গেছে, তবে আল্লাহর ফয়সালা আজকে এই বিজয়ের আযান আবু বকরের কণ্ঠে হবে না, আজকের এই বিজয়ের আযান ওমরের কণ্ঠেও নয়, আজকের বিজয়ের আযান উসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আযান হযরত আলীর কণ্ঠেও হবে না। আমার আল্লাহর ফয়সালা আফ্রিকার জঙ্গলের সেই বেলাল, আল্লাহর অর্ডার সেই বেলালের কণ্ঠে হবে আযান। আমার নবী মায়ার নজর দিয়া বলেন, বেলাল কই আয়, ও বেলাল তোমার উপরে আল্লাহর এত মায়া, আজকে বিজয়ের আযান বেলাল তোমার কণ্ঠেই হবে। এরে নবীর উম্মতির দল, বেলালের এত মর্যাদা কেন? যদিও কালো, যদিও বড় গরিব, বড় অসহায়, এক বেলা কাজ না করলে ঘরের চুলায় আর খানা চলে না রে বাবা। এই বেলালের ভেতরে আল্লাহর এত দয়া আসার কারণ তাকুয়া, 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 আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয়। এরে সানার পারের মুসলমান, পা দুটো যদি আগাইয়া দেও, আমি তোমাদের পায়ে হাত রেখে বলি, আর নামাজ বাদ দিয়া দাড়ি কেটে নবীর কাদাইও না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবার যুবক, ওরে পর্দার আড়ালের মা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনারাও মা। মনটা কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাও, হাফেজে কোরআনের মা বাবা হয়ে কবরে যাও, আল্লাহর কাছে চোখের পানি সেরে তওবা করো মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই। আয় আল্লাহ, জীবনে এমন কোন গুনা নাই যে গুনা করি নাই, আজকে থেকে তওবা করলাম, নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা সুন্নত জবাই করব না, আল্লাহ ওয়ালার সাথে ভালো ব্যবহার করে দোয়া নিয়া আমল ভালো করে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نسألك رزاك والجنة اللهم إني أعوذ بك من سخطك والنار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب او দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরামরা হাজির হয়েছে, আয় আল্লাহ কত সাদাদাড়িওয়ালা হাজির সাহেব, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিক, আয় আল্লাহ কত আল্লাহর বান্দা, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, আমরা টাকার জন্য আসি না, খানার জন্য আসি না, হেরে আল্লাহ দীর্ঘ সময় এখানে বসার কারণ অনেকে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনলেন, বসারও জায়গা পায় না, সব কিছুর একমাত্র কারণ আমরা জাহান্নাম থেকে নাজাত চাই রে আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না রে মালিক। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ,
গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, এরপর আপনার দরওয়াজা ছাড়ি নাই। আয় আল্লাহ, আপনি গুনাগার বলে তারাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, আমরা আপনার আদরের নবীর উম্মত। মেহরবানি করে দয়ার নজরে আয় আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক যে দোয়া চেয়েছেন সবার দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমলের জন্য আমাদের কবুল করে নেন।